স্বাগত জানাই, আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। গোটা দেশে একের পর এক নির্ভয়া কাণ্ড মদ ঘটনা ঘটে চলেছে। হাতরসের ঘটনায় এখনো গোটা দেশের মানুষ রীতিমতো গভীর বেদনায় ভুগছে। তার মধ্যে করিমগঞ্জ জেলায় লঙ্গাইঘাট জিপির আম্বরখানা গ্রামে শিবানী নমসূত্র নামের এক কন্যা গত 27 সেপ্টেম্বর নিখোঁজ হয়। 5 দিন পর মৃতদেহ উদ্ধার হয় ফকিরবাজার এলাকার লঙ্গাই নদী থেকে। কিন্তু করিমগঞ্জ পুলিশ প্রশাসন আজ পর্যন্ত আসল রহস্য জনগণের নিকট তুলে ধরতে পারেননি। আজ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব শিবানী নমসূত্রের পরিবারের সাথে দেখা করে সকল প্রকারের সাহায্যের আশ্বাস দেন। এদিনের এই কার্যসূচীর সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতি পুরকাস্ত সহ লঙ্গাইঘাট জিপি মহিলা মণ্ডল কংগ্রেসের সভানেত্রী রোজিনা বেগম ও জেলা কংগ্রেসের কর্মকর্তারা ও NSEY যুব কংগ্রেস ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা। কমলাক্ষ দে পুরকাস্তকে আমার মহিলা কংগ্রেস প্রেসিডেন্টকে নিয়ে এসছি এখানে কেন, কারণ হলো আমি দিল্লিতে ছিলাম, হাতরাস কেস নিয়ে অনেক আন্দোলন চলছিল দিল্লিতে, উত্তরপ্রদেশে যে নির্যাতনটা হয়েছিল কিন্তু পত্রপত্রিকাতে আমি দেখেছি, এবং আমি মনে করি যে মহিলা কংগ্রেস সভানেত্রী হিসাবে আমার দায়িত্ব ছিল বা আমার কর্তব্য ছিল এখানে আসা। যদিও আগে আমার মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট এসছেন এবং মাননীয় MLAও এটা এই ব্যাপারটা নিয়ে পুলিশের সঙ্গে লাগাতার টাচে ছিলেন। 2-3টা কথা বলতে চাই। লেটেস্ট NCRB মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে ডেটাটা এসছে সেটার মধ্যে ক্রাইম এগেনস্ট উইমেন মানে মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম হচ্ছে আসামে হাইয়েস্ট রেট, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি দিয়েছি, কিন্তু এই কেসটার ব্যাপারে বলবো যে এডিশনাল SPর সঙ্গে আমার আর কমলাক্ষর কথা হয়েছে। উনি বলেছেন যে যদিও পোস্টমর্টম হয়েছে কিন্তু এখনও ফরেনসিক টেস্টের রেজাল্টটা আসেনি। তো ফরেনসিক টেস্টের রেজাল্টটা না আসা পর্যন্ত ওরা FIR-এ কোনো রকমের রেপের সেকশন লাগায়নি। হাতরাস কেসেও ওরা আগে রেপের সেকশনটা লাগায়নি। যাই হোক, হাতরাস কেসে মেয়েটার ডাইং ডেক্লারেশন থাকুক, মৃত্যুর আগেও বলে গেছিল অসহ্য কী হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার যে 17 বছর 9 মাসের একটা মেয়ের এইভাবে মার্ডার হয় এবং রেপ হয়েছে কিনা একটা পুলিশ FSL রিপোর্টের পরেই বলতে পারবে, কিন্তু আমি মেয়ের বাবাকে মাকে আমি পাইনি। কথা দিয়েছি যে আমরা পুলিশের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখবো, কিন্তু প্রশ্নটা হলো দেখেন কোন স্টেটে কয়টা রেপ হয়েছে এটা বড় ব্যাপার না। প্রাইম মিনিস্টার মোদি বলেছিলেন বেটি বাঁচাও আর বেটি পড়াও, কিন্তু বেটি বাঁচাও আর বেটি পড়াও এর পরে আমরা এই দেশে মহিলা সুরক্ষা নিয়ে কোনো পরিবর্তন দেখতে পারি। সেই দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 2014 ইলেকশনে যে ভোটের আগে নির্ভয়াকে মনে করবে। এখন এত রেপ হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে আসামে হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেন না। আজকে উত্তরপ্রদেশ প্রাইম মিনিস্টারের নিজের রাজ্য যেখান থেকে উনি একটা স্টেটমেন্ট দেন না। দেখেন আমি বলছি না যে আমরা রেপ দেশের মধ্যে একদম শেষ করে দিতে পারবো, কারণ এটা দেশ বিদেশে অনেক জায়গায় হয়, কিন্তু আমি মনে করি যে যেখানে যেখানে BJP-র সরকার আছে আর যেখানে যেখানে মহিলাদের উপরে অত্যাচার হয় এই ব্যাপারটাকে BJP গভর্নমেন্ট কোনো স্টেটেই যেখানে ওদের সরকার আছে এটাকে ওরা সিরিয়াসলি নিচ্ছে না। যাই হোক, আসতে পারবে না, কিন্তু আমি জাস্টিস চাই। হিন্দু বাঙালিদেরকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য করিমগঞ্জ জেলা যুব মোর্চার নির্দেশে আজ সকল মণ্ডলের সঙ্গে সম্মতি রেখে করিমগঞ্জ শহর মণ্ডলের আয়োজনে পেট্রোল পাম্প পয়েন্টে কংগ্রেসের আসাম প্রদেশ সভাপতি রিপুন বোরা ও প্রাক্তন বনমন্ত্রী রকিবুল হোসেনের পুষ্পতলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন করিমগঞ্জ শহরমণ্ডল যুব মোর্চার সভাপতি দিবাকর কাপালি, করিমগঞ্জ শহরমণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক মৃন্ময় কান্তি রায় সহ অন্যান্যরা। Yeah.
জেলা কংগ্রেসের নেতৃত্বে করিমগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে এক সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় অংশগ্রহণ করেন কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরা এবং প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন এবং তাদের এই বক্তব্য ছিল যে বর্তমান যে বিজেপি সরকার চলছে সেই বিজেপি সরকার নাকি হিন্দু বাঙালিদের সে গোলাম বানিয়ে রেখেছে। তার প্রতিবাদে আজ করিমগঞ্জ জেলার 11টি মণ্ডলে কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরা এবং প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের পুষ্পতালিকা দেওয়া কার্যসূচি চলছে। সেই কার্যসূচি সকল মণ্ডলের সাথে করিমগঞ্জ শহর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এই কার্যক্রম এখানে সমাপ্তি হবে। ধন্যবাদ। দুর্গাপূজা কয়েকদিন পর বাঙালির বৃহৎ পুজো দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে এবার করোনা মহামারীর দিন দিন ভয়াবহ রূপ দেওয়ায় পুজো আয়োজনে নিয়ম গেঁথে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফের করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে পুজো আয়োজন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। আয়োজিত এবার পুজো আয়োজনে সরকারি বিধিনিষেধ কী কী রয়েছে তা তুলে ধরা হয়। ক্লাব কর্মকর্তারা সহ বিভিন্ন দলের নেতৃবর্গরা মত ব্যক্ত করেন। সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পুরকাস্ত, অতিরিক্ত জেলাশাসক নিশারক হিবাগরে, জেলাশাসক বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ সহ প্রমুখরা তাতে উপস্থিত ছিলেন। By maximum 10 persons accompanying each protima. গতিকে প্রচেশন নহ'ব এইটো কথা আজি আপোনালোকে মনত ভাবি লওক। অনেকগুলো কথা বলা হচ্ছে, আপনি এটা করবেন না এটা করবেন না এটা করলে হয়তো বা মাস্ক এদের হয়ে যাবে। এমনি তো আমরা দেখছি কোন জায়গায় গ্যাদারিং হচ্ছে, কোন জায়গায় গ্যাদারিং হচ্ছে না বা কোন জায়গায় কী চলছে সেদিকে আমি যাচ্ছি না, বা আমি এনকারেজ করতে যাচ্ছি না আপনাদেরকে যে মাস্ক গ্যাদারিং করুন। কিন্তু আমার কথা থাকবে যে আপনি একটা রাইট পয়েন্ট বলেছেন, যেটা রাইট পয়েন্ট দিয়েছেন যে এই যে 10টার পরে বেরোতে পারবেন, আসলে এরকম যদি 10টার পরে থাকে বা 6টার পরে থাকে এরকম থাকে তখন হয়তো বা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হবে, না হলে সবাই 10টার আগে বেরিয়ে পড়বে, হয়তো বা গ্যারেজটা বেশি হয়ে যেতে পারে। তাই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 10টা যেহেতু 10টার পরে বলা হয়, আমি মনে করি সেটা জাস্টিফাই হবে না। 10টা বিষয়কে কেন্দ্র করে সরকার কর্তৃক যে সমস্ত এখানে নিয়ম ধরে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম যেটা যে পূজা প্রহীল এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তা যারা তাদেরকে কোভিড টেস্ট করাতে হবে। তো আমি প্রস্তাব রাখছি এখানে মাননীয় অতিরিক্ত উপায়ুক্ত মহোদয় আছেন আর বিষয় দেখার জন্য আপনি সঞ্চালক আছেন এখানে, তো হসপিটালে গিয়ে সেটা করা সম্ভব হবে না। তো সেখানে আমি পূজা কমিটিকে অনুরোধ জানাব আপনারা প্রশ্নের পূজার এই রেড টেস্টটা পূজার আগে প্রশ্নের কথা করবেন আপনারা, আপনাদের সুবিধা বলেন। এই তো শুধু তো ডিস্ট্রিক্ট নিয়ে কথা, করিমগঞ্জে আজ গোটা ভারতের সমস্ত জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রীরা সর্বভারতীয় মহিলা কংগ্রেস নির্দেশে হাতরস ঘটনায় মহিলার উপর অত্যাচারের পর বর্তমান সরকার মহিলার চরিত্র নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছে সেটি অবিলম্বে বন্ধ করার দাবিতে দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিকে
পোস্ট কার্ডের মাধ্যমে মহিলা কংগ্রেসের বার্তা প্রেরণ করেন। করিমগঞ্জ জেলায় 16 অক্টোবর তারিখের এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবসহ করিমগঞ্জ জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষদের পূর্কাস্ত করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটাতে আসছে যে ভারতবর্ষে মহিলাদের উপরে অত্যাচার বাড়ছে। মোদী সরকার বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বাস্তব হলো মহিলাদের উপরে নির্যাতন বাড়ছে, এটা সরকারি ডেটা বলছে। আমরা অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস থেকে একটা ক্যাম্পেইন শুরু করেছি যে রেপ ভিকটিম, যাদের রেপ হয় তাদের চরিত্রর উপরে প্রশ্ন তুলছে কেন ইউপি সরকার। হাতরাসে যে মেয়েটার নির্যাতন হয়েছে ওকে না বাঁচিয়ে, ওর সুরক্ষা না করে, ওকে ন্যায় না দিয়ে বিজেপি সরকার ওই মেয়েটার চরিত্রর উপরে প্রশ্ন উঠছে। আমরা সমস্ত ভারতবর্ষ থেকে একটা পোস্ট কার্ড আদিত্যনাথ উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার আর নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছি। এটা হলো বিজেপি স্টপ ভিকটিম শেমিং, এবং এই পোস্ট কার্ডটি মহিলা কংগ্রেসের সবাই সাইন করছে। আমি অত্যন্ত খুশি যে আজকে আমাদের সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত মহিলা শক্তির পাশে এসে দাঁড়িয়েছেন মহিলা সুরক্ষার জন্যে। আমরা এখন এটাকে পোস্ট করব। আমি আশা করছি যে মোদিজি আর উত্তরপ্রদেশের চিফ মিনিস্টারের কিছুটা হলেও ওদের আমি আশা করছি ওরা বুঝতে পারবে যে আজকের দিনে দেশের মহিলাদের কী দুরবস্থা ওরা করেছে। ধন্যবাদ। এরকম ছবি দেওয়া বন্ধ করা ঠিক আছে। দুর্গাপূজার প্রাককালে করিমগঞ্জে উন্মোচিত হল গবেষণামূলক গ্রন্থ অনমারায়ের লোকসংস্কৃতির অঙ্গনে। সিলেট গ্রন্থটি আনুষ্ঠানিক উন্মোচন করা হয় শহরে অলিচালজে বৃহস্পতিবার। এক ঘরোয়া অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করেন শহরের রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর গীতা সাহা। উদ্বোধনী কার্যক্রমে বিশিষ্ট অন্যান্যদের মধ্যে করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত করিমগঞ্জের শিক্ষাবিদ অভিজিৎ রায়, কান্ত দাস প্রমুখরা উপস্থিত ছিলেন। উন্মোচক গীতা সাহা উল্লেখ করেন, লোকসংস্কৃতির অঙ্গনে সিলেট অনমারায়ের ছোট্ট একটি গবেষণামূলক গ্রন্থ লেখিকার প্রথম প্রয়াস। গ্রন্থটির প্রকাশ এক সময়োচিত পদক্ষেপ। গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠক সমাজ অনেক দিক দিয়ে উপকৃত হবেন। যেটা অনন্যা রায় লিখেছে, ও কিছুদিন আগে আগস্ট মাসে আমার মনে আছে ও আমার বাড়িতে গেছিল যে মুখবন্ধ লিখে দেওয়ার জন্য। তখন আমি বলেছিলাম বইটা আমাকে দিও যেটা লিখেছ, আমি সেটা পড়ে লিখে দেবো, কারণ একেবারে শূন্যের উপরে লেখা যায় না, পড়তে লাগবে তবে। যদি বাঁচিয়ে রাখতে হয় আমাদের হয়তো সক্রিয়ভাবে এগিয়ে আসবে, এবং যারা আমাদের আগের যারা আছেন তারা তো দীর্ঘদিন ধরে সাহিত্য জগতেই বিরাজ করেছেন, সাহিত্য সংস্কৃতিকে দিয়ে গেছেন। হ্যাঁ, আগামীতে বাকি যে বইগুলো বেরোবে সেগুলো আরও উন্নত হবে, আরও মানুষের মন জয় করতে পারবে আমি বিশ্বাস রাখি। এই বইটাকে আরও সুন্দর করে তোলার প্রয়াস চলছে প্রেসে। বইয়ে আপনারা দেখেছেন এই যে ছবিগুলো, অত্যন্ত আনন্দিত আজকে সকলের অনুপ্রেরণায় আজকে আমার এই প্রয়াস সার্থক হয়েছে বলে আমি মনে করি। আর সব থেকে বড় কথা, সিলেটি কোনো লেচ্ছের ভাষা নয়, সিলেটি বাংলা ভাষা থেকে ভেঙে আসা একটা ভাষা, যে ভাষাকে আমাদের সমানভাবে কলকাতি ভাষার মতো সমাদৃত করা উচিত বলে আমি মনে করি। সেই ভাষাকে আমরা কলকাতায় গিয়ে যখন আমি দেখেছি, আমার ব্যক্তিগত অভিমত যে
কলকাতা শহরে যখন আমি যাই সেখানে আমি সিলেটের ভাষা বলার স্বাধীনতা থাকলেও সেটাকে কোনো সুন্দরভাবে গ্রহণ করে তারা নেন না। কিন্তু আমার এখানে এসে যখন কোনো কলকাতা শহরের কোনো লোক কলকাতা শহরের লোক এসে আমার এখানে সিলেটি ভাষায় কথা বলতে পারেন না, তাকে কিন্তু আমরা কোনোভাবে অপমান করে তার দেশে পাঠাই না। তো সেভাবে সকলের ভাষার প্রতি সকলের সমানভাবে সম্মান প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি। সীমান্তবার্তা আজ এই পর্যন্তই।